তার প্রশ্ন ওঠে না। এখন আমি দেখি যে আমার আউটপুট অ্যাভারেজ 21, রিমাইন্ডার হচ্ছে 02, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 10 এবং স্মলেস্ট ভ্যালু হচ্ছে আমাদের 10। সো আমরা খুব সহজেভাবে এই প্রবলেমটা সমাধান করলাম। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমি কিভাবে প্রবলেমটা সমাধান করলাম। আপনি এইভাবে বাসায় ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ডেসক্রিপশন অথবা ভিডিও স্ক্রিন আমার ইমেল থাকবে, ইমেলে অবশ্যই যোগাযোগ করবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ডে 15-এ সকলকে স্বাগত। আমরা আজকে দেখব একটা অ্যারে থেকে মিন ম্যাক্স অলরেডি আমরা শিখে পড়েছি। সো মিন ম্যাক্স এর পাশাপাশি আমি অ্যাভারেজ বের করবো, একটা অ্যারে থেকে মিন ম্যাক্স বের করার পাশাপাশি আমি কি বের করব, অ্যাভারেজও বের করা শিখবো। সো ডকুমেন্টেশনে যদি আমরা আসি, দেখবেন একটা এখানে বলছে যে এরকম 5টা 6টা এলিমেন্ট নেওয়া হয়েছে, নেওয়ার পর সেখান থেকে আমার অ্যাভারেজ ভ্যালু বের করো, লার্জেস্ট ভ্যালু বের করো এবং স্মলেস্ট ভ্যালু বের করো। সো এবং সাথে সাথে আমি রিমাইন্ডারটাও বের করব। যদি আমি এটা দেখাই, সাথে সাথে আমি একটা এক্সট্রা বোনাস পয়েন্ট হিসেবে আমরা কি করব, রিমাইন্ডারটাও বের করব। সো আমরা আমাদের স্ট্রাকচারটা লিখে ফেলি, অলরেডি আমরা জানি এই বিষয়গুলো, সো আপনাদেরকে দেওয়া আছে। আমি সাপোজ সেম অ্যারেটাই নিলাম, যেহেতু আমাদের গত সেশনে ছিল, আমি সেম অ্যারেটাই নিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম এবং অ্যাভারেজ বের করা। সো আমরা কি করব, ম্যাক্সিমাম মিনিমাম, সো ম্যাক্স এবং মিনের জন্য আমাদের দুটা ভেরিয়েবল নিতে হবে। আমি নিলাম ম্যাক্স ডিবি ডিবি ওয়াট এবং মিন ডিবি ওয়াট। আরেকটা বিষয় বলেছিলাম, ম্যাক্স এর মধ্যে সবসময় জিরো ভ্যালু বসবে এবং মিনের মধ্যে, এখানে যেহেতু 100, আমি নিলাম মিনের মধ্যে 100 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। সো এখন এই কোডগুলো ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বের করতে হয় এটা অলরেডি আপনারা জানেন। সো আমি শর্টকাটে এটা কোডটা লিখে ফেলি, তারপরে যেন আমরা ব্যাক করি। সো আমরা কি করে ফেললাম, জাস্ট মিন এবং ম্যাক্সিমামের জন্য কোডটা লিখে ফেললাম। অলরেডি আপনারা জানেন এটা কিভাবে করতে হয়, এবং মিন ম্যাক্স ভ্যালু আমি এখানে পিন এখনো করবো না, একটু পরে পিন করবো, সমস্যা নাই। এখন এখন যখন আমরা কি করতেছিলাম, এই তাহলে যদি আমি এখন দেখি, আমাদের এখন একটা জিনিস করতে হবে। কি জিনিস করতে হবে, যদি আমরা কি জিনিস করতে হবে যদি আমরা এখানে সুন্দরভাবে দেখি যে আমাদের কাজটা হচ্ছে কি, জাস্ট আমি সাম বের করব। তাহলে ম্যাক্স এবং মিন আমার অলরেডি বের করা শেষ, কারণ আমরা জানি অলরেডি এই কোডটা আমরা জানি কিভাবে করতে হয়। সো আমি কি করলাম, যেখানে ম্যাক্স মিন বের করেছি, যেহেতু একটা আমার লুপ, ততবার যেহেতু আমার অ্যারে চলছে, সো এখানে আমি একটা কাজ করব। কি কাজ করব দেখেন, জাস্ট এখানে কি করব যে অ্যাট সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সামের মধ্যে আমি কি করলাম এসআইটা দিয়ে দিলাম। ভালো কথা, সুন্দরভাবে এসআইটা আমি দিয়ে দিলাম। তাহলে এখন আমার সুন্দরভাবে সামও বের হয়ে গেল। যদি আমি এখন চিন্তা করি, এইভাবে দেখি ক্যালকুলেশন, এই অ্যাট সাম, ও এখানে একটা প্রবলেম যে সাম যেহেতু এখানে করতে পারলো না। ভালো কথা, সুন্দর। আমরা এখান থেকে যদি আমাদের প্রবলেম হয়, সো আমি এখান থেকে নিতে পারি, এখান থেকে আমি নিতে পারি অ্যাট সাম কমা বিএল, এখান থেকে তো আমরা নিতে পারি, কারণ আমাদের যে কোনো একটা রেজিস্টার থাকতে হয় এটা আমরা জানি। এখন আমাদের কোনো প্রবলেম নেই, কোনো কিছু প্রিন্ট করবে না। সো আমরা সাম বের করা শিখলাম, আমরা কি করে বের করা শিখলাম, আমরা ইভেন নট বের করাও শিখ না। সো তাহলে আমরা কি করব, সবার আগে যেহেতু আমার ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট করতে হবে, তাই তো ছিল। আমরা যদি আমরা ডকুমেন্টেশনে যাই, যে প্রথম হচ্ছে অ্যারেটা নিলাম, মানে ইনটা দ্য অ্যারে এলিমেন্ট আউটপুট, আউটপুটের পর আমাদের তিনটা পরপর সিরিয়ালে আসবে। সো আমরা ওই কাজটা করি, তাহলে প্রিন্ট এন, তারপর আছে আমাদের প্রিন্ট আউটপুট, আউটপুট মেসেজ প্রিন্ট করলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে কি পরপর নিচে নিচে আর কি তিনটা। তাহলে প্রিন্ট আউটপুট, আউটপুটের পর একটা নিউ লাইন, এরপর আছে প্রিন্ট, প্রিন্টের পর প্রথম আমাদের কি হচ্ছে, প্রিন্টের পর প্রথম আমাদের হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ যদি আমি অ্যাভারেজ ইকুয়াল, এরপর আছে যদি আমি কি করি ডাবল ডিজিটকে কল করি, ডাবল ডাবল ডিজিট প্রিন্ট। সো এই ডাবল ডিজিট পিন করার ক্ষেত্রে, ডাবল ডিজিট পিন করার ক্ষেত্রে আমি কি করলাম, অ্যাভারেজ নামে একটা আমি ভেরিয়েবল নিয়েছি, সেই অ্যাভারেজকে পাঠাই দিলাম। আচ্ছা, তারপরে আমাদের প্রিন্ট এন্ড, এরপর আছে আমার প্রিন্ট, প্রিন্টের মধ্যে এখন আমার কি দেবো, আমি লার্জেস্ট দেবো। সো লার লার্জেস্ট লার্জেস্ট ইকুয়াল টু আমি কি করলাম ডাবল ডিজিট, ডাবল ডিজিট প্রিন্ট, প্রিন্ট
মধ্যে আমি ডাবল ডিজিট প্রিন্টের মধ্যে আমি কি পাঠাই দেবো, আমি পাঠাই দেবো লার্জেস্টার মধ্যে আমি দিচ্ছি ম্যাক্স। ওকে হ্যাঁ, ডাবল ডিজিটের মধ্যে আমি ম্যাক্স পাঠিয়ে দিলাম। এরপরে আমাদের প্রিন্ট এনএল প্রিন্ট স্মল এস এস স্মলেস্ট ইকুয়াল আমি কি পাঠিয়ে দেবো ডাবল ডিজিটের মধ্যে, ডাবল ডিজিট প্রিন্ট মিন। আমাদের কলাম পরিপূর্ণ, সব সুন্দরভাবে লেখা, আমাদের পরিপূর্ণ ক্লিয়ার। যদি আমি দেখি এখানে একটু ছোট আমাদের একটা কাজ আছে, সে কাজটা আমাদের কি, কারণ কি আমি এখন অ্যাভারেজ বের করি না, আমার মিন ম্যাক্স সবকিছু ঠিকঠাক আছে, কারণ অ্যাভারেজ এর মধ্যে এখন আমার অলরেডি জিরো ভ্যালু আছে। এই অ্যাভারেজ এর মধ্যে আমার জিরো ভ্যালু আছে, অ্যাভারেজ এর মধ্যে অলরেডি আমার জিরো ভ্যালু আছে। সো এই অ্যাভারেজটাকে আমি কিভাবে বের করতে পারি, যেখান থেকে আমি সাম বের করছি, দেখেন এখানে আমি কি করতে পারি, যেখান থেকে আমি মুভ মুভ এল কমা সাম, সামটা আমি কোথায় নিয়ে আসলাম, এল এ নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের অ্যাভারেজ বের করার টেকনিক কি জানি, আমি মুভ বিএল এর মধ্যে আমি কি নেব, লেনটাকে নেব। এখন আমি কি করব, ডিফ বিএল, এখন যখনই আমি ডিফ করলাম মানে আমার সাইজ দিয়ে অ্যারে যতগুলো এলিমেন্ট আছে সেটা দিয়ে তো আমার ভাগ করতে হয়, তত সংখ্যা দিয়ে আমার ভাগ করতে হয়, তাহলেই তো আমার অ্যাভারেজ বের হয়ে যায়। আমি সেই কাজটা করলাম। এখন আমি এখানে মুভ অ্যাভারেজ কমা এল আর রিমাইন্ডার রিম মুভ রিমাইন্ডার কমা এস, আমরা জানি কি আমাদের ভাগফলটা থাকে কোথায়, ভাগফলটা থাকে আমাদের এল এর মধ্যে, এবং অবশিষ্টটা থাকে আমাদের রিমাইন্ডারটা থাকে কোথায়, রিমাইন্ডারটা থাকে আমার এস এর মধ্যে। সো এই দুটো আমি এখানে ট্রান্সফার করে নিয়ে নিলাম, এবং এই কাজটা করার আগে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে মুভ এস কমা জিরো করে নিতে হবে, না হলে অনেক ক্ষেত্রে আমার এস এর মধ্যে আমার গার্বেজ ভ্যালু থাকতেই পারে। এই জিনিসটা দিয়ে আমি সুন্দরভাবে কি করলাম, জাস্ট আমি অ্যাভারেজ। তাহলে এখানে আর একটা জিনিস আমি প্রিন্ট করব, এই লাইনটা কপি করলাম, কপি করার পর জাস্ট পেস্ট করব, বারবার লেখার কোনো মানে হয় না। সো অ্যাভারেজ এর জায়গায় আমি এখানে কি লিখব, এখানে লিখব রিমাইন্ডার, সো রিম মাইন্ডার, আর এখানে অবশ্যই আমি কি করব রিমাইন্ডার পাস করব, রি মাইন্ডার। এখন আমাদের আই থিঙ্ক সম্পূর্ণ পরিপূর্ণ আমাদের ক্লিয়ার, সব ঠিকঠাক ভাবে কাজ করবে। এখন আমি যদি রান করাই দেখি, কোনো ভুল থাকলে অবশ্যই তো আমরা সলভ করবো, কিন্তু আই থিঙ্ক কোনো ভুল থাকার প্রশ্ন ওঠে না। এখন আমি দেখি যে আমার আউটপুট অ্যাভারেজ 21, রিমাইন্ডার হচ্ছে 02, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 10, এবং স্মলেস্ট ভ্যালু হচ্ছে আমাদের 10। সো আমরা খুব সহজেভাবে এই প্রবলেমটা সমাধান করলাম। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমি কিভাবে প্রবলেমটা সমাধান করলাম। আপনি এইভাবে বাসায় ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ডেসক্রিপশন অথবা ভিডিও স্ক্রিন আমার ইমেল থাকবে, ইমেলে অবশ্যই যোগাযোগ করবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।